ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলায় এবারে 10 দিনের টানা ভারী বর্ষণের ফলে বিভিন্ন গ্রাম থেকে শুরু করে শহর এলাকায় বন্যা দেখা দেয়। তার ফলে সাধারণ জনগণের ঘরে ঢুকে যায় বন্যার জল। তারা নিরাপদ আশ্রয় নিতে চলে যেতে হয়েছিল শরণার্থী ক্যাম্পে। রাজ্যের সবচাইতে বেশি গোমতী জেলার অমরপুর এলাকায় গোমতী নদীর জল বাড়ার ফলে সাধারণ জনগণের অনেক ক্ষয়ক্ষতি দেখা যায়। তারপর আশ্রয় নিতে হয়েছিল বিভিন্ন শরণার্থী ক্যাম্পগুলোতে। বর্তমানে যখন বন্যা শেষ হয়ে নদীর জল কমতে থাকে এবং বাড়িঘর থেকে জল চলে যায়, তখন শরণার্থী ক্যাম্প থেকে তারা যখন বাড়িতে যায়, তখন দেখতে পায় তাদের আর কোনো কিছু নেই। কৃষিজমি থেকে শুরু করে ঘরবাড়ি সব এই বন্যার কারণে শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল শিশুদের পড়ার বই থেকে শুরু করে তাদের কাপড় চোপড় এবং পুরুষ মহিলাদের কাপড় চোপড়। শিশুদের খাবার কিংবা পানীয় জলের জন্য লেগে গেল এক প্রকার হাহাকার অমরপুর এলাকা জুড়ে। কথায় আছে মানুষ মানুষের জন্য, সেই বন্যার দুর্গতদের পাশে এসে দাঁড়ালো বিভিন্ন সংস্থা থেকে শুরু করে ক্লাব। তাছাড়াও যুব সমাজের যুবকদের কথা না বললেই নয়, তাদের অক্লান্ত পরিশ্রম এবং সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর ফলেই সমস্ত পরিবার আজ বেঁচে আছে দুমুঠো খেয়ে। বৃহস্পতিবার দুপুর নাগাদ তার অমরপুর মিয়াবাজার ডালাক এবং মালবাসায় প্রমাণ করে দিল উদয়পুরের যুবক শিমুল রক এবং আগরতলা বিশ্বজিতের প্রচেষ্টায় বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদেরকে কিছু বস্ত্র দান করে সাধারণ জনগণ বস্ত্র পেয়ে অনেক খুশি হয়েছেন। তেমনকি ওই সমস্ত যুবকদের আশীর্বাদও করেন বৃদ্ধ মহিলারা। তাদের কথা আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় যারা বন্যা দুর্বৃত্ত হয়ে পড়ে রয়েছে তাদের পাশে সদা সর্বদাই থাকার চেষ্টা করব। আমরা খুশি, আপনারা কোন জায়গায়? এটা কোন জায়গা? মালবাসা। এই বন্যাতে সবাই কেমন ক্ষতি হয়েছে? আজকে যে তারা কাপড় দিল আপনাদেরকে, আপনারা খুশি তো? আপনারা আশীর্বাদ করে আমরা খুশি। আমরা দন শিবির ধরে থাকতেছি, আমরা গরু বাসের যে কষ্ট পাইতেছে আর কই এলাম নাই। সরকার থেকে কোনো সাহায্য করে না? গরু বাসের লাগিয়া না কোন রকম